হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান ব্লগার। তো গাইস, আজকে আমরা যাচ্ছি হলো চিল্কারদ ঘুরতে। তো সবাই বেশ ড্রেস আপ করে নিয়েছি। এখন বাজে সকাল 6:30, 5টা নাগাদ আমরা উঠেছি এবং সবাই তৈরি হয়ে গেছি। এখন যাবো চিল্কারদে। আমরা যেহেতু ভারত সেবাশ্রমে রয়েছি, এখান থেকে প্রথমে আমাদের যেতে হবে বাস স্ট্যান্ডে। তো পার হেড এখানে অটো করে যাওয়ার জন্য 20 রুপিস লাগবে। আমরা 8 ঘন্টার জার্নি, আর যাতায়াতের ভাড়া পার হেড 200। যে আমি বোট চড়বো সেটাতে পার হেডে 330 ভাড়া চার্জ নিয়েছে। 300 আমাদের হলো ভাড়া, আর যে 30 রুপিস রয়েছে সেটা হলো লাইফ জ্যাকেটের ভাড়া। তো চলুন ঘুরে আসা যাক চিল্কারদ। এর আগে যখন পুরী গিয়েছিলাম তখন আমার চিল্কারদটা দেখা হয়নি, তখন কোণারকটা দেখে এসেছিলাম। তাই এবার আগে থেকে ঠিক করে রেখেছিলাম যে এবার চিল্কারদ দেখতে যাব। এত সকাল সকাল গিয়েও আমরা সামনে সিট পেলাম না, সেই পিছনেই বসতে হলো। তবে জার্নিটা কিন্তু বেশ আরামের ছিল। চিল্কারদ একটি ঈষৎ লোনা জলের উপহ্রদ, যা ভারতের পূর্ব উপকূলের উড়িষ্যার পুরী, খুর্দা ও গঞ্জাম জেলায় বিস্তৃত। চিল্কারদ সর্বাধিক 1165 বর্গ কিলোমিটার জেলা জুড়ে বিস্তৃত। এটি ভারতে তথা এশিয়া মহাদেশে বৃহত্তম লেগুন উপহ্রদ। পুরী গিয়েছেন অথচ চিল্কারদে ঘুরে দেখেননি, এমন বাঙালি পাওয়া খুব কঠিন। এখন থেকে তাদের দলে আমার নামও পড়ল। এভাবেই স্কুলের ছাত্রদের মতো নাম ডেকে ডেকে আমাদের বোর্ডে তোলা হচ্ছিল এবং ব্যাপারটা আমার কাছে ভীষণ হাস্যকর লাগছিল। শীতকালে উড়িষ্যার চিল্কারদে পরিযায়ী পাখিরা গড়ে আস্তানা এবং তাদের দেখতে বহু পর্যটক ছুটে যান। এ সময় চিল্কারদে 165 থেকে 185 প্রজাতির পাখি আপনি দেখতে পারবেন। অগণিত পাখি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম চিল্কারদের একটা সাইড সিনে, যেখানে আমরা লাল কাঁকড়া দেখতে পেলাম। সেখানে মাটিতে নামলেও হয়তো দেখতে পেতাম, কিন্তু যে মাঝি ভাই ছিল তারা নিজেরাই ধরে নিয়ে এসেছিল লাল কাঁকড়া এবং সেখানে সেটা উৎপন্ন হয়। হ্রদে এখানে আমাদের পাথর দেখানো হচ্ছে। প্রথমে দেখলাম মুক্ত, তারপরে দেখলাম রক্ত প্রবাহ, নবরত্ন পাথর থেকে প্রবালের থেকে একদম আমাদের সামনে থেকে বের করে দিল। আমি ভিডিওতে আপনাদের সবকিছু দেখিয়ে দেব। তো শ্রাবণ মাস, শ্রাবণ মাস দিন যে পেলা বারিশ কে বুম जिसके अंदर पड़ता है, इसके अंदर दिन मुक्त होता है। आगे लिखा अच्छी लो बाजार में जाबे प्लास्टिक मुक्त तो, आर्टिफिशियल मुक्त तो मिल जाबे, जो हम तो माजी पता मिल बिना आपको। मोतिया আমাদের সঙ্গে সঙ্গে আরো অনেক নৌকো রয়েছে, বোট রয়েছে এখানে, কিন্তু এখনো আমরা ডলফিনের কোনো দেখা পাইনি। হয়তো কোনো এক সময় কেউ পেয়েছিল, সেই হিসাবে এই জায়গাটার নাম ডলফিন পয়েন্ট। আপাতত লোকে পায়নি না। ডলফিন পয়েন্টে গিয়ে তো ডলফিনের দেখা পেলাম না। ঘুরতে ঘুরতে আমরা চলে এসলাম বে অফ বেঙ্গল, মানে খাড়ি, বাংলার খাড়িতে। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম বে অফ বেঙ্গলে। হ্যাঁ বন্ধুরা, হাঁটতে হাঁটতে, কারণ নৌকো থেকে নেমে এই পথটা ধরে সামনে এগিয়ে গেলে বে অফ বেঙ্গল, যেখানে সমুদ্রটা অনেকটাই খাড়া। আমাদের ওখানকার যে লোকাল গাইড ছিল তারা বলে দিয়েছিল সমুদ্রের কাছাকাছি বেশি যেতে না, কারণ সেটা বিপদসংকুল এলাকা আর কি। আর এখানে অনেক ছোট ছোট কাঁকড়ার বাসা দেখেছি আমি। হ্যাঁ বন্ধুরা, এখানে অনেক ছোট ছোট কাঁকড়া রয়েছে, কাছে গেলেই বালুর মধ্যে ফুটো করা থাকে, সেখানে তারা ঢুকে পড়ে। দু একটা কাঁকড়া যদিও ধরার চেষ্টা করেছিলাম, পারিনি। এই কাঁকড়াগুলোই না বড় হয়ে লাল ক্র্যাব, যেটা আমি আপনাদের দেখিয়েছিলাম আগে, তারাই এই লাল ক্র্যাবটা। অ্যাকচুয়ালি এই জায়গাটা একদম
নির্জন পরিবেশ তো, তো তাদের পক্ষে এটা আদর্শ প্রজনন করার জন্য। ও অনেকক্ষণ থেকে কুড়োচ্ছিল, তো এই দেখুন একটা এসেছে, এটা তো অনেকটাই বড়। ওদিকে নাকি বড় বড় শঙ্খ উঠেছিল, অনেকে মুক্তিও পেয়েছে। আমরা অতটা দূর গেলাম না, কারণ যেতে আবার বেশ খানিকটা দেরি হবে। এই বালির উপরে হাঁটা কিন্তু চারটিখানা কথা, ভীষণ অসুবিধা হয়, হাঁটতে পা একদম এগোতে চায় না। আর আপনারা দেখছেন তো চারধারে কত নোংরা পড়ে আছে, মানে এটা বলতে গেলে আমরা যেসব জায়গায় থাকি সেখান থেকে এটা অনেকটাই দূরে, সেখানেও পলিউশন পেছন ছাড়েনি বলতে পারেন। চারিধারে ক্যান, প্লাস্টিকের কোটা, বিস্কুটের প্যাকেট, তারপর কফির প্যাকেট, চিপসের প্যাকেট, থার্মোকল তো এখানে প্রচুর দেখলাম, যেটা এই পরিবেশের সঙ্গে খাপ খায় না, অনেকটাই আনহেলদি ব্যাপার। চিল্কা হ্রদে বে অফ বেঙ্গলটাই আমাদের লাস্ট সিন ছিল দেখার, তো সেখান থেকে বার হয়ে আমরা একটু খাবার দাবার খেয়ে ফিরে এসেছিলাম পুরীতে। সেখানে দিনটা থেকে তারপরের দিনই আমরা রওনা হয়ে গিয়েছিলাম কলকাতার উদ্দেশ্যে। তো কলকাতার ভিডিওটা আমি করিনি, নেক্সট ব্লগে আপনাদের অন্য কোনো কিছু দেখাবো। তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর পরিবেশটাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদেরই, তাই আই হোপ যারা এই ভিডিওটা দেখবেন তারা চেষ্টা করবেন পরিবেশটাকে ভালোবাসতে, কারণ পরিবেশকে ভালোবাসলে পরিবেশও আমাদের ভালোবাসবে।